নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 13 বছর পর শিলচর প্রেস ক্লাবের সাধারণ সভা, সভাপতি বিজয়, সম্পাদক শঙ্কর। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি, হাওয়াইথাঙে উত্তেজনা। শিলচর পুরসভাকে 30টি ফ্লাড লাইট রাজ্য সরকারের, বোতাম টিপে সূচনা নিহারেন্দ্র। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রায় 13 বছরের মাথায় শিলচর প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার শহরের হাসিখুশি ভবনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে প্রবীণ সাংবাদিক অতীন দাস, সনত কুমার কৈরি ও তাজউদ্দিন বড়ভূয়াকে নিয়ে সভাপতি মণ্ডলী গঠনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শুরুতেই প্রতিবেদন পেশ করেন উত্তম কুমার সাহা। অনেকদিন ধরেই একটা অনৈক্যের বাতাবরণ অব্যাহত ছিল। 7 সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে এই জটিলতা কাটানোর উদ্যোগ নেওয়া হয়। সকল সদস্য এ ব্যাপারে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এর সফল পরিণতি আজকের এই সাধারণ সভা। পরে নয়া কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্দেশ্যে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে এদিনের নির্বাচনে সাংবাদিকরা যোগদান করেন। মোট 158 জন ভোটারের মধ্যে 151 জন ভোটদান করেন। সভাপতি, সাধারণ সম্পাদক সহ 9 জন পদাধিকারী ও 12টি কার্যনির্বাহী সদস্য পদে মোট 47 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে জয়ী হয়েছেন যুবসংঘ পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান বিজয় কৃষ্ণ নাথ। তিনি মোট 120টি ভোট পেয়েছেন। তার বিপক্ষে লড়ে মাত্র 24 ভোটে থেমে যান ফসিউদ্দিন খান। এদিকে সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক করলেন বিশিষ্ট সাংবাদিক শঙ্কর দে। এই পদেও দ্বিমুখী লড়াই হয়েছে। শঙ্কর দে পেয়েছেন 100টি ভোট, আর তার বিপক্ষে মাত্র 49 ভোট পেয়ে পরাজয় স্বীকার করেন অভিজিৎ ভট্টাচার্য। এছাড়া উপসভাপতি পদে জয়ী হয়েছেন 3 জন, তারা হলেন মনতোষ ধর, বিকাশ চক্রবর্তী ও রিতেন ভট্টাচার্য। এই পদে লড়াইয়ে ছিলেন নিরুপম ব্যানার্জি, মাধব ভট্টাচার্য, সীমা কুমার এবং হিমাংশু দে। অন্যদিকে যুগ্ম সম্পাদক সংগঠন পদে জয়ী হয়েছেন সুজিত ঘোষ, তার প্রাপ্ত ভোটের পরিমাণ 42। এই পদে লড়াইয়ে অন্যদের মধ্যে ছিলেন এ আশু চৌধুরী, ইয়াসিন মজুমদার ও বাহারুদ্দিন চৌধুরী। যুগ্ম সম্পাদক কার্যালয় পদে জয়ী হয়েছেন গৌতম তালুকদার, তিনি 73টি ভোট পেয়েছেন। এই পদে ত্রিমুখী লড়াইয়ে ছিলেন উত্তম সরকার ও দিলীপ কুমার সিং। যুগ্ম সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতি পদে নাটকীয়ভাবে সমান ভোট পেয়ে যুগ্মভাবে জয়ী হয়েছেন সন্তোষ চন্দ ও পাবলু দাস, তারা উভয়েই 55টি করে ভোট পান। অন্য প্রার্থী ছিলেন সঞ্জীব সিং, তিনি 31টি ভোট পান। কোষাধ্যক্ষ পদে 81টি ভোট পেয়ে জয়ী হন চিন্ময় নাথ। দ্বিমুখী লড়াইয়ে অমল কুমার লস্কর 59 ভোটে থেমে যান। অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন দেবাশিস পুরকায়স্থ, উত্তম কুমার সি, দিলু দাস, রত্নদীপ দেব, সোনালী নাথ, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, জ্যোতির্ময় দাস, অনির্বাণ জ্যোতি গুপ্ত, বাপ্পী আচার্য, জয়দেব সিনহা, শিবাশিস ভট্টাচার্য এবং চয়ন ভট্টাচার্য। এদিনের নির্বাচন পর্ব পরিচালনায় ছিলেন শিলচর জেলা বার সংস্থার সভাপতি নীলাদ্রি রায়, সহযোগিতায় ছিলেন আইনজীবী সঞ্জয় দে ও সত্যজিৎ দে। এছাড়াও ছিলেন দীপককান্তি দত্ত মজুমদার, রনু ভট্টাচার্য ও অভিজিৎ নাথ। শেষ লগ্নে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এদিনের সাধারণ সভা ও নির্বাচন পর্ব অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। এবারের এই বার্ষিক সাধারণ সভায় যেভাবে সদস্যরা উপস্থিত হয়েছেন, এতে সামিল হয়েছেন, বলতে উৎসবের মতো
হয়েছে আজকে, এবং আমরা যে ঐক্যবদ্ধ হতে পারি সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। খুবই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচন পর্ব হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সবাইকে পুরো কর্মসূচিকে সফল করে তোলার জন্য ঐকান্তিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের এই যে গোটা নির্বাচন পর্ব, সেই গোটা নির্বাচন পর্বকে সামগ্রিকভাবে সফল করে তোলার জন্য রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব নীলাদ্রি রায় মহাশয়, তার সঙ্গে রয়েছেন সহকারী রিটার্নিং অফিসার যিনি বিগত কদিন ধরেই মনোনয়নপত্র গ্রহণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী দীপক কান্তি দত্ত বিশ্বাস মহাশয়, রয়েছেন বিশিষ্ট আইনজীবী জেলা বার সংস্থার পদাধিকারী শ্রী সঞ্জয় দে মহাশয়, এবং আরেক আইনজীবী শ্রী সত্যজিৎ দে মহাশয়। যেভাবে তারা অত্যন্ত সুষ্ঠুভাবে বিধি নিয়ম মেনে একটা আদর্শ আচরণবিধি মাধ্যমে নির্বাচন পর্ব সম্পন্ন করেছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। জমি বিবাদকে কেন্দ্র করে এক রক্তারক্তি কাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি ধলাই বিধানসভা কেন্দ্রের আওতাধীন হাওয়াইথাঙে ঘটেছে। অভিযোগে জানা গেছে, আব্দুল মান্নান লস্কর, আব্দুল জলিল লস্কর, আব্দুল কাদের লস্কর এবং আয়েশা বেগম লস্করদের মধ্যে জমি বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে কাজিয়া চলছিল। সোমবার মধ্যম ভাই আব্দুল মান্নান লস্কর বড় ভাইয়ের কাছে বিচার চাইতে গেলে তার উপর প্রাণঘাতী হামলা চালান আব্দুল জলিল লস্কর, আব্দুল কাদের লস্কর এবং আয়েশা বেগম লস্কররা। সোমবার দুপুর নাগাদ এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে পরবর্তীতে আব্দুল মান্নানকে নিয়ে যাওয়া হয় ধলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত আব্দুল মান্নানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার পরপরই ধলাই থানায় আব্দুল জলিল লস্কর, আব্দুল কাদের লস্কর এবং আয়েশা বেগম লস্করদের অভিযুক্ত করে দায়ের করা হয় এক মামলা। আমি নিজে আমার জমিনারি, জমিনটা আমি বিচিতাম চাইছি অন্যর কাছে, ও মানুষের কাছে লেনদেন করতে গিয়া মানে টাকা 50,000 আমার এত বই নমা হতিয়া ও মাঠটা ইয়া আমার বড় ভাইরে কইলাম যে তুমি গিয়া এই মানুষের কিতালাই না হল্লা, জমি তো তোমার নাই আমার জমি, আমি আমার দলিল আমার জমিন আমার হাবিতা, ও বেড়া কইতে সময় করতে বার হয়েছে মানে দা লইয়া কইলা, এর বাদে ফুরুগু বার হয়েছে উদাল এখন লইয়া, এরপরে মানে ও দাও এখন ফুরুগে লইছে লইয়া ও মারছে মানে আমার হাতের মাঝে সে কিহর জমিন খাইতে কি আর বড়গে ফিটির মাঝে মানে এটা একগুলি আব্দুল খাদির আর একগুলো আব্দুল জলিল শিলচর পুরসভাকে 30টি ফ্লাডলাইট দিয়েছিল রাজ্য সরকার। শহরের বিভিন্ন স্থানে এগুলি লাগানো হচ্ছে। শনিবার শহরের বিভিন্ন স্থানে 3টি পয়েন্টে এই ফ্লাডলাইটের বাতি জ্বলে ওঠে। পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর সুইচ টিপে তা চালু করেন। এ ব্যাপারে পুর কমিশনার রাজেশ দাস জানান, বিরোধীরা পুরসভার কোনো উন্নয়নমূলক কাজ দেখতে পায় না। কলেজ রোড ট্রাই পয়েন্টে আমরা হাইমাস্ট লাইটের 7 নম্বর লাইটটি আজকে জ্বালানো হলো। পবিত্র আজকে কলেজ রোড যে শনি মন্দির কমিটি বার্ষিক উৎসবের দিন আমরা এই লাইটটা উদ্বোধন করলাম। আপনারা জানেন যে মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকার স্যাংশন করা 30টি হাইমাস্ট লাইটে অলরেডি 30টি জায়গাতে বসে গেছে, শুধু ইলেকট্রিক কানেকশনগুলো দেওয়া বাকি ছিল। আজকে আমরা 7 নম্বরটি আজকে আমরা এই কলেজ রোডে উদ্বোধন করলাম, 8 নম্বরটি আজকেই অম্বিকাপুরটিতে এবং 9 নম্বরটিতে চার্চ রোডের মাথায় আমরা আজকে উদ্বোধন করব। এখানে একটা জিনিস বলে রাখা উচিত যে শিলচর পৌরসভা সমগ্র আসামের মধ্যে পারফরমেন্স ওয়াইজ সবচেয়ে বেস্ট পারফর্মার আমরা বলতে পারি মিনিস্টারের ভাষায়, এবং সংখ্যাধিক্যে 30টি হাইমাস্ট লাইট আর কোনো পৌরসভা পায়নি শিলচর ব্যতিরেকে। তো যারা শিলচর পৌরসভার এইসব কাজগুলো দেখতে পায় না, আমি আগেও বলেছি, তাদের জন্য আজকে আমরা এই হাইমাস্টের আলোগুলো জ্বালিয়েছি যাতে ওনারা শিলচর পৌরসভার ভালো কাজগুলো দেখতে পারে।
মন্ত্রী পীযূষ হাজরিকার উদ্যোগে এই 30টি লাইট শিলচরে পাঠানো হয়েছে। একে একে এগুলি শহরের বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে। তৃতীয় সাঁওতাল ভাষার স্বীকৃতি দিবস অনুষ্ঠিত হয়েছে সোমবার খাসপুরে বরাক উপত্যকা সাঁওতাল সমাজ উন্নতিকরণ সংস্থার ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনিরাম হেমব্রম, সালেমান মুরমু, হাইলাকান্দের প্রাক্তন বিধায়ক রাহুল রায়, উধারবন্দের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী অজিত সিং, বরখোলার প্রাক্তন বিধায়ক রুবিনাথ সহ আরও অনেকে। পরে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক অজিত সিং তাঁর বিধানসভা কেন্দ্রকে অনুষ্ঠান স্থল হিসেবে বেছে নেওয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। অজিত বলেন, সাঁওতালরা বীর জাতি, ইতিহাস এর সাক্ষী। তিনি আরো বলেন, প্রত্যেক জনগোষ্ঠীর ভাষা কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা সেই সমাজের লোকেদের অবশ্য কর্তব্য এবং সেটাই করছেন সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ। সাঁওতাল জাতি একটা বিরাট, সবচেয়ে তাদের মনোবল এবং সাহসী জাতি। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় আপনাদের সাঁওতাল জাতি আছে। আমি বরাক আসামিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হয়ে আমি আপনাদের অনুরোধ করতে চাই, সব জাতি এবং ভাষার উন্নতি হওয়া দরকার এবং চা শ্রমিক বা প্রাক্তন চা শ্রমিক আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে আমরা আগেও করেছি এবং আমাদের আগে অতটা ভাষা বা অন্যান্য সম্পর্কে মানুষের কাজ অতটা করতো না, কিন্তু এখন অনেক কাজ করছে, অনেক বাগান এখন অনেক উন্নতি হয়েছে। সব জাতিতে বিভিন্ন তাদের সাংস্কৃতিক আচার সম্মেলন, তাদের ভাষা, তাদের স্বীকৃতি, সেটাই মূল কথা। এবং সবচেয়ে বড় কথা আমি মনে করি যে আমাদের সমাজের, সে সাঁওতাল সমাজ হোক বা যে কোনো সমাজ হোক, মেইন হচ্ছে শিক্ষা। আমাদের শিক্ষাটা সবচেয়ে বড় কথা। শিক্ষা যতই আমরা করতে পারবো ততই আমাদের উন্নতি হবে। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সম্পন্ন হল। রবিবার করিমগঞ্জ বিএড কলেজে অনুষ্ঠিত এই বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে জেলার 7টি ব্লকের প্রতিযোগীরা অংশ নেন। পোস্টার পেইন্টিং, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, মডেল মেকিং প্রতিযোগিতায় মোট 9 জন প্রতিযোগী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে। मेक साइंस कम्युनिटी ओरिएंटेड, क्योंकि अगर इसमें ग्लैमर कम भी रहेगा तो भी चलेगा, लेकिन साइंस हमेशा आउटकम देता है। एंड दिस 21st सेंचुरी इज टेक्नोलॉजी ओरिएंटेड सेंचुरी। পরে প্রতিযোগিতা শেষে বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিযোগীদের অনুপ্রেরণা যোগান অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিত্বরা। তোমরা ছেলেমেয়েরা মনে রাখবে একটা কথা, তুমি লেগে থাকো তোমার উদ্ভাবনী শক্তিতে। ঠিক যেরকম নিউটন যদি সকলের মতো দেখতে না, আপেল গাছ থেকে আপেলটা মাটিতে পড়ছে আমাদের সবাই যেরকম দেখেছিলাম, তাহলে নিউটনের দ্বারাও মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কৃত হতো না। সব জায়গায় নতুন করে দেখা, পৃথিবীতে ক্যাটলিতে জল ফুটছে এটা সবাই দেখেছে, কিন্তু জেমস ওয়াট প্রথম তিনি লক্ষ্য করলেন, তিনিও দেখলেন ক্যাটলির মধ্যে জল ফুটছে আর ঢাকনাটা উঠছে নামছে। ওইটা যদি তিনি অন্যভাবে না দেখতেন তাহলে আমরা রেল ইঞ্জিন পেতাম না। আমাদের চারপাশে এত অসংখ্য ঘটনা ঘটছে, একটু আলাদা করে যেই তোমরা ভাববে তোমরাও আমাদের একটা গর্বের বিষয় হবে। আমরা দেখব আমাদের এখান থেকে আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞানের জয়যাত্রা শুরু করেছে। ইমারতে শরিয়াহ ও নদওয়াতু তামিরের পক্ষ থেকে রবিবার সোনাই অসহায় ও দুস্থদের বিভিন্ন সামগ্রী বণ্টন করা হয়েছে। সংগঠনের সোনাই আঞ্চলিক শাখার উদ্যোগে এদিন ধনীপুর মাঝেরগ্রাম এলপি স্কুলে এক সভার আয়োজন করা হয়। মৌলানা হবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বয়তুল মালের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন। বয়তুল মাল তহবিলকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মৌলানা নুরুল হক। তিনি বলেন,
জাকাত সংগ্রহ করার অধিকার একমাত্র এমারতের শরিয়াহর, তাই সবাইকে ঘরে ঘরে গিয়ে জাকাত সম্পর্কে বুঝিয়ে তহবিল সংগ্রহ করার আহ্বান জানান। মলিকুলার সিমেট্রির পুস্তকের আবরণ উন্মোচন হয়েছে। রবিবার দীননাথ নবকিশোর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সর্বশ্রী নাথের লেখা বইটির উন্মোচন করেছেন অনুষ্ঠানের মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথ। পুস্তক উন্মোচন শেষে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য দিলীপ কুমার নাথ বইটি ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকৃত হবে বলে জানান। ইন টার্মস অফ অ্যাবসোলিউট নাম্বার সেটা কোনো দেশেও নেই, হয়তো একটু আছে চীনে, কারণ সংখ্যা বেশি ওদের, কিন্তু ওদের লিখে ওরা চাইনিজ ল্যাঙ্গুয়েজে, কিন্তু আমাদের অ্যাক্সেস নেই। তো আমাদের ভালো বই লেখা কিন্তু প্রয়োজন, শুধু এডুকেশন হলে চলবে না, আমরা যেটা চাই জ্ঞান সমৃদ্ধ সমাজ, নলেজ বেসড সোসাইটি, নলেজ সেন্ট্রিক সোসাইটি, সেটা জন্য বইয়ের প্রয়োজন, ভালো বইয়ের প্রয়োজন। এবং সেই দিক দিয়ে আমি বলবো যে সর্বশ্রী প্রচেষ্টা চালিয়ে গেছে, একটা বই লিখেছে, আমি বইটা দেখেছি একটুখানি, আমার বোঝার সামর্থ্য নেই, কিন্তু যারা কেমিস্ট্রি বা সিদ্ধার্থ বলে যারা ফিজিক্সেও আছে তারাও হয়তো কিছু এটার থেকে উপকৃত হবে। একই অনুষ্ঠান মঞ্চে এদিনে বিকেলে প্রয়াত অরুণ চন্দ্রনাথ মেমোরিয়াল ও সাহিত্য সারথি অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্রণবকান্তি দাস, অশোক কুমার দেব এবং বিশ্বজিৎ নাথকে। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবদীপ দাস। গোটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক অংশুমান আচার্য ও অনুপ কুমার নাথ। জন্ম কাহিনী যেটা খুব একটা সুন্দর একটা দিনে, ওনার জন্ম 24 পৌষ শুক্রবার এবং মৃত্যু 24 পৌষ শুক্রবার। তো মানে স্যার দেখতাম সব সময় সদা এই সময় শিলচর বইমেলার মাঠে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার আয়োজিত ওই অঙ্কন প্রতিযোগিতায় 7 থেকে 14 বছর বয়সের 70 জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আজকে অংশ নেওয়া প্রতিযোগীদের থেকে একজনকে বাছাই করা হবে এবং 25 ডিসেম্বর তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 28তম শিলচর বইমেলায় আমরা আজকে 22 ডিসেম্বর আমরা একটি বিরাট চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি, সেটাতে চতুর্দিক থেকে অনেক সাড়া পেয়েছি, ইভেন বদরপুর থেকে স্টুডেন্ট এসছে এখানে। তো আমরা 2 ঘন্টা সময় দিয়েছি, সহযোগিতায় দ্য গ্রুপ অফ কালার্স রয়েছে, গ্রুপ অফ কালার্স থেকে সব অভিভাবকদেরকে বলা হয়েছে যে আপনারা একটি যে কোনো একটি চিত্র আঁকুন, শুধু গ্রুপ অফ ক্লাস থেকে একটি পুরস্কার দেওয়া হবে, শুধু একটি পুরস্কার দেওয়া হবে। বাচ্চারা এখানে আপনারা দেখছেন যে বাচ্চারা স্টেজের উপরে বা ওই সাইডে ছড়িয়ে ছুটিয়ে ছবি আঁকছে পুরো মেলা প্রাঙ্গণে। আমাদের এখানে বইমেলা কমিটির সভাপতি অতীন দাস আর কার্যকরী সভাপতি স্বর্ণালী চৌধুরী, তাদের সহযোগিতায় আমরা এই বিরাট চিত্রাঙ্কন প্রতিযোগিতা করতে পেরেছি। আশা রাখব প্রতি বছর যাতে এই মেলা প্রাঙ্গণে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা ছবি আঁকার আরও কোনো কিছু করা যায় কিনা সেই দিকে আমরা লক্ষ্য রাখব। সমাজসেবামূলক কাজে ফের নজর কাড়ল খোঁজ। সোমবার ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে 60 জন বিকলাঙ্গের হাতে তুলে দেওয়া হয় লেপ তোষক বালিশ। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকলাঙ্গদের হাতে তুলে দেওয়া হয় এসব সামগ্রী।
আব্দুল্লাহ খান স্মৃতি উদ্দেশ্যে আজ ডিএসএ ময়দানে আমরা কম্বল বিতরণের অনুষ্ঠান করলাম। এই কম্বল অনুষ্ঠান বিতরণের অনুষ্ঠানের মধ্যে আমরা 60টি পরিবারকে কম্বল, একটি বালিশ, একটি লেপ এবং তুষক দিয়ে আমরা এই সম্মান জানালাম। এবং এছাড়া আমাদের আজকে বিসিসিআই সদস্য মামুন মজুমদারকে আমরা একটি সম্মান জানিয়েছি। এছাড়া সম্মান জানিয়েছি আজকে আমরা কিশোর কুমার কন্ঠী গায়ক ফুলু দাসকে। এছাড়া আমরা আজকে আমরা বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ থেকে আগত সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহেব, এছাড়া ছিলেন বাবুল হুর, বিজেন্দ্র প্রসাদ সিং, এবং আজকে সভা পরিচালনা করেছেন আমাদের শঙ্কর দাস পুজের সভাপতি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। 13 বছর পর শিলচর প্রেস ক্লাবের সাধারণ সভা, সভাপতি বিজয়, সম্পাদক শঙ্কর। জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি, হাওয়াই থাঙে উত্তেজনা। শিলচর পুরসভাকে 30টি ফ্লাড লাইট রাজ্য সরকারের, বোতাম টিপে সূচনা নিহারেন্দ্র। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।